فأما لنفعلن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قالوا إنا لله وإنا إليه راجعون اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين أمرك تفرقنا قربان لا মাওলা কারীম গুনার মাথায় বোঝায় গুনার বোঝায় মাথা দিয়ে মাওলা আপনার শাহী দরবারে হা হা করণ করেছি মাওলা গো মেহরবানি করে জেনে না জেনে বুঝে না বুঝে সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা সর্ব প্রকারের প্রত্যেকটি অন্যায় পাপকে মাফ করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের প্রাণ প্রিয় পিতা মাতা অন্ধকার কবরে শায়িত হয়েছে পৃথিবীকার গড়ে অন্ধকার গড়ে মাওলা জানি না তারা কোন অবস্থায় আছেন মাওলা মেহরবানি করে যাদের পিতা মাতার কবরবাসী হয়েছে মেহরবানি করে তাদের প্রত্যেকের পিতা মাতার কবর আজকে মাফ করে দেন রব্বুল আলামিন আমরা বাড়িতে গেলে বাবাকে বাবা বলে ডাকতে পারি মাকে মা বলে ডাকতে পারি মাওলা গো যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে মাওলা তারা বাবা মুখে ডাকতে পারে না মেহরবানি করে প্রত্যেকের পিতা মাতার কবর আজাবকে মাফ করে দেন রব্বুল আলামিন একটি বিদ্যালয়ে বসে মাওলা সূরা ফাতিহা ক্লাস পাঠ করেছি মাওলা ইহার সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকায় নাম দান তাজেদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা তারে পৌঁছেছে মাওলা মেহেরবানি করে যাদের পিতা মাতা অন্ধকার কবরে আছেন তাদের প্রত্যেকের পিতা মাতার কবরে আর হাদিয়া টুকু পৌঁছেছে রব্বুল আলামিন অন্ধকার কবর মাওলা আমরা রাত্রে বেলা একা একা চলাফেরা করতে পারি না আর আমাদের বাবা মা তারা অনেকই কবরে আছে মাওলা দুনিয়াতে আমরা কত সুখ শান্তিতে আছি মাওলা জানি না পিতা মাতা কবর আছে তারা কোন অবস্থায় আছে মাওলা বাংলাদেশে বসে ইন্ডিয়ার খবর নিতে পারি পাকিস্তানের খবর নিতে পারি ঘরের পাশে বাড়ির পাশে রব্বুল আলামিন বাবা মার কবর ঘর সেইখানে বাবা মা তারা কেমন আছেন তাদের খবর আমরা নিতে পারি না রব্বুল আলামিন আপনি তো অন্তর্যামী রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের পিতা মাতার কবর আজাবকে মাফ করে দেন রব্বুল আলামিন যারা বাবা মা হারিয়েছেন তাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন বড় স্যার পিতা দুনিয়া থেকে চলে গেছেন ওনার পিতার কবর আজাবকে মাফ করে দেন রব্বুল আলামিন বৃষ্টি ম্যাডামের মাও নাই বাবাও নাই রব্বুল আলামিন মুন্নাহার ম্যাডামের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে রুজিনা ম্যাডামের বাবা মা চলে গেছেন দুনিয়া থেকে মাওলা মেহরবানি করে তাদের প্রত্যেকের পিতা মাতার কবর আজাবকে মাফ করে দেন রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি আমরা সবাই গুনাহগার মেহরবানি করে মাওলা আমাদের সবাইকে আপনি নেককার বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল থেকে 2020-21 শিক্ষাবর্ষে ছাত্র ভাই বোনেরা পরীক্ষা দিবেন মাওলা মেহরবানি করে তারা যেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন সে তৌফিক দান করেন
রব্বুল আলামিন তার সকল পরীক্ষা দিয়েছেন, কামিয়াবি লাভ করতে পারেন সে তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক সবাইকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন যারা মেহমান এখানে এসেছেন তাদের প্রত্যেকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আপনি তো জানেন কার অন্তরে কোন দোয়া রয়েছে, মাওলা মেহরবানি করে প্রত্যেকের মনের নেক দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন যার সন্তান নেই তাকে সন্তান দান করেন, যার সন্তান আছে তার সন্তানকে দিনের জন্য কবুল করে নেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দিন এবং জাতির খেদমত করতে পারেন সে তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সাথে আল্লাহ, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব থেকে আমি গুনাহগার, বাহুলা এখানে যারা হাত আতন করেছে তার প্রত্যেকে নেককার, বাহু চলার মধ্যে কত গুনাহ করি, কথা বলার ক্ষেত্রে কত গুনাহ করি, মাওলা মেহরবানি করে আমার দিকে না তাকিয়ে এখানে অনেকে হাজির সমাজে মাসুম বাচ্চারা আছে, রব্বুল আলামিন দাঁড়ি ডাকা মুরব্বীরা আছে, যুবক ভাইরা আছে, রব্বুল আলামিন তাদের হাতে উসিলা করে আমাদের মতো ফকিরদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন। মাওলা আমাদের হাতগুলো আপনি ফিরিয়ে দিয়েন না মাওলা, রব্বুল আলামিন আমাদের হাতগুলো আপনার শাহী দরবারে কবুল করে নেন।